हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। टू हुईलर मुसाफिर यूट्यूब चैनले आपनादेर के स्वागतम। आमरा आजके आसछि गाईबान्धा जिलार गोविंदगंज उपजिलार फुलहार नामक जायगाय अवस्थित फुलहार ऐतिहासिक जामे मस्जिद। मस्जिदटिर गाए कोनो शिलालिपि ना थाकाय एटि कबे निर्माण होयेछिलो एबं के निर्माण करेछिलो ए सम्पर्के सठिक कोनो तथ्य पावा जायनि। मस्जिदटिर उपरिभागे तीनटी विशालाकृतिर गम्बुज लक्ष्य करा जाए। मस्जिदटिर चार कोणाय चारटी मिनार एबं एर चारपाशे छोटो आकृतिर आरो आठटी मिनार लक्ष्य करा जाए। सबथेके आश्चर्येर विषय होच्छे এই মসজিদটির পূর্ব পাশেই একটি মন্দিরও রয়েছে এবং এই মন্দিরটি এবং মসজিদটি পাশাপাশি অবস্থিত। মসজিদ এবং মন্দিরের এই পাশাপাশি অবস্থান দেখেই বোঝা যায় যে সেই আমলে হিন্দু এবং মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক বন্ধন কত দৃঢ় ছিল। মসজিদ ও মন্দিরের দেয়ালে অলঙ্কৃত নকশা ও কারুকার্য দেখে ধারণা করা হয় এটি মুঘল আমলেই নির্মিত, কিন্তু কোনো শিলালিপি না থাকায় মসজিদ ও মন্দিরের নির্মাণকাল সুনির্দিষ্টভাবে জানা যায়নি। চার কক্ষ বিশিষ্ট এই মন্দিরের একটি কক্ষ বন্যার পানিতে ধ্বংস হয়ে গিয়েছে। মন্দিরের দেয়ালগুলোতেই অসংখ্য কারুকার্য লক্ষ্য করা যায় এবং এই প্রতিটি কক্ষের ভিতরে একটি করে পাথর বসানো ছিল। ধারণা করা হয় সেই আমলে এই পাথরগুলোর উপরেই মূর্তি বসানো ছিল। বর্তমানে তিনটি কক্ষের মধ্যে একটি কক্ষেই এই পাথর লক্ষ্য করা যায়, আর বাকি দুটি পাথর অবহেলা এবং অযত্নের ফলে হয়তোবা চুরি হয়ে গিয়েছে। মসজিদের উত্তর পাশে বারান্দাযুক্ত একটি দালান ঘর রয়েছে। দালানের পশ্চিম ভাগে নকশাকৃত মেহরাব আকৃতির একটি প্রবেশপথ এবং দক্ষিণ পাশে চারটি একক স্তম্ভের উপর তিনটি খিলানপথ রয়েছে। স্থানীয় লোকজনের কাছে এই দালানটি দেওয়ানঘর নামেই পরিচিত। ধারণা করা হয় এই দালানটি আলোচনা সভা বা দরবার বসার কাজে ব্যবহৃত হতো। মূল মসজিদটির সম্মুখভাগে মুসল্লিদের জায়গা সংকুলন না হয় কিছুটা অংশ বর্ধিত করা হয়েছে। মূল মসজিদটিতে প্রবেশের জন্য রয়েছে তিনটি দরজা। মূল মসজিদের প্রবেশের দরজাগুলোতে অনেক সুন্দর কারুকার্য লক্ষ্য করা যায়। মূল মসজিদের ভিতরে মেঝের অংশটি সংস্কার করা হয়েছে। মসজিদের মেহরাবটিতে হালকা কারুকার্য লক্ষ্য করা যায়। মসজিদের ভিতরে বায়ু চলাচলের জন্য উত্তর পাশে একটি এবং দক্ষিণ পাশে একটি জানালা রয়েছে। মসজিদের ভেতর থেকে উপরে অবস্থিত গম্বুজ তিনটির দিকে তাকালেই বোঝা যায় গম্বুজ তিনটি কতটা বড় আকৃতির। মসজিদের ঠিক দক্ষিণ পাশে তিনটি এবং মসজিদের সংস্কার করা বর্ধিত অংশের ভিতরে একটি কবর লক্ষ্য করা যায়। এই কবরগুলি কার এবং কবে হয়েছিল এই সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। আজ তবে এ পর্যন্তই।
আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।